বিদ্যুৎ সংশোধনী বিল 2021 এবং এর সঙ্গে বেশ কয়েকটি দাবি নিয়ে আগামী 10 আগস্ট বিদ্যুৎ ধর্মঘটের ডাক দিল কোঅর্ডিনেশন কমিটি অফ ইলেকট্রিসিটি এমপ্লয়িজ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড পেনশনার্স। চলতি বাদল অধিবেশনে সংসদে এই বিলটি আগামী 10 আগস্ট উত্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এরই প্রতিবাদে এই বিদ্যুৎ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন অ্যাসোসিয়েশনের কাছাড় জোনের সদস্যরা। দাবির মধ্যে রয়েছে অস্থায়ী অধিকার ভিত্তিক কর্মীদের চাকুরি নিয়মিতকরণ, খালি পদে নিয়োগ, নিজস্ব বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, পুরাতন পেনশন নীতি বহাল রাখা ইত্যাদি। জরুরিকালীন পরিষেবাকে এই ধর্মঘটের আওতার বাইরে রাখা হবে। পোস্টের যে ভারতব্যাপী যে বন্ধ হবে ইলেকট্রিসিটি বোর্ডের, সেটা অর্গানাইজ করছে ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি অফ ইলেকট্রিসিটি এমপ্লয়িজ অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। তার সাথে আমরা আসামের স্টেট কমিটি কোঅর্ডিনেশন কমিটি অফ ইলেকট্রিসিটি এমপ্লয়িজ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড পেনশনার্সও আমরা যোগদান করছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে 2021 যে সংশোধনী বিদ্যুৎ বিল যেটা ওরা আনতে যাচ্ছে পার্লামেন্টে, তার বিরোধিতা করা। প্রথমত আমাদের একটা স্ট্যান্ডিং এনার্জি কমিটি আছে, যে কোনো বিদ্যুৎ সম্বন্ধীয় কোনো বিল হলে প্রথম ওটাকে স্ট্যান্ডিং এনার্জি কমিটিতে পাঠানো হয় এবং সেখানে আলাপ আলোচনায় যদি সাব্যস্ত হয় যে ওটা পার্লামেন্টে দাখিল হবে, তখন যেয়ে দাখিল হবে। কিন্তু ওরা সেই গণতান্ত্রিক পদ্ধতিতে না মেনে ডাইরেক্টলি সংখ্যাধিক্যের জুড়ে ওরা সরাসরি পার্লামেন্টে পেশ করে চাইছে বিলটাকে পাস করিয়ে নিতে। এতে আমাদের প্রধান বিরোধিতা হচ্ছে এখানেই, যে আমাদেরকে কী বলে ডিফেন্সের কোনো সুযোগ না দিয়ে ওরা শুধু সংখ্যাধিক্যের জুড়ে চাইছে এটাকে পাস করিয়ে নিতে। আর আমি আগেও বলেছি যে ইলেকট্রিসিটি বোর্ড কখনোই একটা সিক বা রুগ্ন ইন্ডাস্ট্রি নয়, ইট ইজ এ গ্রোয়িং ইন্ডাস্ট্রি, লাভজনক ইন্ডাস্ট্রি। নানাভাবে ওরা আমাদেরকে লস দেখিয়ে ইলেকট্রিসিটি বোর্ডের এমপ্লয়িদের উপর নানা ধরনের বদনাম এনে, অ্যালিগেশন এনে ওরা চাইছে যেন তেন প্রকারেন আমাদের স্কেপগোট করে ওটা প্রাইভেটাইজেশন করে দিতে। প্রাইভেটাইজেশন করাতে কারো কোনো ব্যক্তিগত লাভ আছে কি না না সেটা তো ভবিষ্যতের বিষয়, কিন্তু ওরা চাইছে যেন তেন প্রকারণে এই লাভজনক সংস্থাকে, মাদার ইন্ডাস্ট্রি যেটা পরিষেবা দিচ্ছে, সেই পরিষেবা থেকে তারা কমোডিটিতে নিয়ে যেতে চাইছে। দাম বাড়ার পরেও যারা প্রিপেড মানে আগে কার্ড কিনে তার মিটারে লাগিয়ে দেবে এবং এটা যখন শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে ডিসকানেক্ট হয়ে যাবে। তো এভাবে আমরা চিন্তা করেছি গ্রাম থেকে গ্রামান্তরে যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত এবং ছোটো ছোটো ব্যবসায়ী, কলকারখানা, ছোটো ছোটো মালিক, ওরা তো ধীরে ধীরে ওই বিদ্যুৎ ব্যবহার করার মানে ক্রয় ক্ষমতা ওদের হারিয়ে যাবে। সুতরাং সর্বাবস্থায় এই আন্দোলনটা আমাদের শুধু বিদ্যুৎ কর্মী ইঞ্জিনিয়ারদের নয়, আমরা আবেদন রাখবো সমস্ত গ্রাহক এবং গণতন্ত্রপ্রিয় এই জনসাধারণের কাছে, যে আপনারাও আমাদের আগামী 10 তারিখের যে বিদ্যুৎ ধর্মঘট যেটা দেশব্যাপী শুরু হচ্ছে সেটাকে আপনারা সহযোগিতা করবেন। কালাইন থেকে আব্দুস সুবহান লস্করের প্রতিবেদন, তরঙ্গ।